আচ্ছা আমি আপনার ওয়েবসাইটে একটা লেখা পড়েছিলাম নবী মোহাম্মদকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন সেখানে ভবিষ্যৎ বাণী উল্লেখ করে আপনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলেন পাঁচ হাজার তিনশো বিশ নম্বর হাদিসটা আহ মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না ওই হাদিসটা একটু আমি হাদিসবিট কম ডট কম এ গিয়ে আরবিটা একটু গুগল ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পর দেখলাম যে ওখানে মহামারীর শব্দটা আসছে না আরবিতে তরুণ মানে আসছে রুক তিনি ফ্ল্যাগ রুকের এর কথা বলেছিলেন সেখানে মহামারীর কথা বলেননি এবং আমি যখন ওই মিনাল একটা ওয়েবসাইট আছে না রেসপন্স টোয়েন্টি ইসলাম সেখানেও পড়লাম সেখানেও তিনি বিভিন্ন বিস্তারিত আলোচনা করলেন আর কি এটা মহামারীর কথা বলেননি তিনি বলেছিলেন একটা ফ্ল্যাক রোগ নির্দিষ্ট একটা রোগের কথা উল্লেখ করেছিলেন ভাই আপনার মিনার ভাইকে তো আমি এই বিষয়ে আমি তো ওপেন চ্যালেঞ্জই জানাইছিলাম খুব খুবই ডেরোগেটিভ একটা ওপেন চ্যালেঞ্জ জানাইছিলাম তো সেখানেই তো সে আসতে চায় নাই আমি তো মিনারকে সরাসরি এরকম একটা বড় ধরনের কথা বলছিলাম যে আপনাদের উচিত একজন মুসলিম বিশ্বাসী হিসাবে আপনাদের উচিত যেখানে করোনা টরোনা আছে সেখানে যাদের করোনা হবে তাদের সোয়েট তাদের থুথু বা যেখান থেকে রোগ রোগ ছড়ায় সেগুলো আপনাদের কালেক্ট করে চেটে যেটা খাওয়া এটা তো আমি মানে ওপেনলি বলছিলাম এবং তাকে বলছিলাম এটা নিয়ে আলোচনা করতে তা তো এই রিডিকুলাস একটা কথাকে ডিফেন্ড করার মতো তারপরও তার সাহস হয় আচ্ছা আমি আপনার আজকের কমেন্ট গুলো দেখেছিলাম ওই পেজে আপনি কমেন্ট করছিলেন তো কানাকাটি কি লাভ তার যদি দরকার হয় কোনো কিছু তো সে আসতেই তো পারে আমি তো স্ক্রিন থেকে তাই ফেলাবো না আমি তো তার দিন ভাইয়ের মতো না যে কোপাকপির কথা বলি তারা জবাই করা কেন সরি এটা উনায় বলা ঠিক হয়নি বা তাকে তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া কেন একটা ভালো কাজ তাকে গালিগালাজ করা সে তার কিনা এগুলো নিয়ে তো তার তার কোনো ইয়ে করবো না দিনী ভাইরা তারা যেভাবে কেমনটা লাগে ভাই মানে আসিফ ভাই আমরা যত তার সাথে আলোচনা করছি আমরা কি তাকে ইর কোনো বা তার মুহিন্দার মতো কোনো আলোচনা করছি তো তার সাথে নাকি তার সাথে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি এরপরেও তার বলছে না একটা পার্টিকুলার টপিকের কথা বলতে

আচ্ছা ইয়া ভাই তাইবুর ভাই আমরা যদি দেখাতে পারি যে মদিনাতে প্লেগ হয়েছিল তাহলে কি এটা প্রমাণ হবে নাকি তখনও আরেকটা প্লে মানে প্লেগের আরেকটা মানে অনুবাদ করা হবে যে প্লেগ বলতে প্লেগ বোঝানো হয় নাই প্লেগ বলতে এইডস বোঝানো হয়েছে এরকম কিছু অনুবাদ হয়ে যাবে তখন আমরা যদি প্লেগ দেখাতে পারি তখন কি হবে প্লেগ দেখাতে পারলে আমি রেফারেন্স নিয়ে আবার ওনার কাছে যাব উনি আমাকে যেটা বলবো সেটা তো হলো কিন্তু সে তো সে যেহেতু অন্ধবিশ্বাসী সে তো বলবে যে এখানে

ফাতরা একটা লেখা লিখছে পিওর ফাতরা একটা লেখা ওটার মধ্যে ভুলভ্রান্তি বের করা কোনো কোনো টাফ কোনো কিছু না আরে প্লেগ নিয়ে আলোচনা করতে তো আমি এক পায়ে দাঁড়ায় আসছি ভাই যে কোনো একজন মানে মুমিন বা আলে মাইশা আমাদের সাথে প্লেগ নিয়ে আলোচনা করুক আমরা তো এক পায়ে খাড়া আসছি ভাই কিন্তু আমার আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অবস্থানটা তো এটা না আমাদের দরজা তো ক্লোজ না আমরা তো অন্ধবিশ্বাসী না যে আমাদের আমরা রাইব সাহেব আপনি আমার যেইভাবেই প্রমাণ করেন না কেন আমি কোনোভাবেই আমার অবস্থান থেকে শুনবো না এটা তো আমাদের স্ট্যান্ড না আমাদের স্ট্যান্ড হচ্ছে এটা

যে আমরা যত কিছুই বলি না কেন ও এরা ঠিকই থাকবো তারপর ভাই আপনি কি মানে তারা সে কিন্তু মুশফিক মিনার কিন্তু এটা কিন্তু রাগ ঢাকো সে করে নাই সেখানে আমরা মানি এটা কিন্তু মুসফিক মিনার বারবার এসে আমার লাইভে এসে বলে গেছে যে ওদের ওর দিছে যেটা লেখা আছে এর বিরুদ্ধে যত তথ্য প্রমাণই থাকুক না কেন সেই কোরআনাদিস মানবে হ্যাঁ যেহেতু আল্লাহ পাক বলছে সেহেতু এটা ওইটাই সত্য আর তো প্রমাণ প্রমাণ দেওয়ার টাইম নেই তেলে ভাই মানে এখানে আপনি আমাদেরকে এসব বলতেছেন আপনি তাদেরকে নিয়ে আসেন এখানে আলোচনা করতে আমাদের অবস্থানটা তো খোলা আপনি আমাদেরকে প্রমাণ করতে পারলে আমরা আমাদের জিনিসটা ঠিক করে নিব আমাদের আহ কি মুসলমানও হয়ে যাব কিন্তু তারা তো সেটা করবে না তারা কেটা করবে ভাই আপনি কি মনে করেন মুশফিক মিনারকে যদি আপনি দেখাইতে পারেন যে কোরআনের ভিতরে বা হাদিসে ভুল আছে সে কি এটা মানবে কখনো না না আসলে ওনার ভিত্তিটা তো হচ্ছে বিশ্বাস আর আপনার ভিত্তিটা তো যুক্তি তথ্য প্রমাণ আমি যুক্তি তথ্য প্রমাণ পেলে তো কিছু মানতে বাধ্য কিন্তু উনি তো বিশ্বাস ছাড়া এক পাওয়া নড়বেন কোনো জায়গা থেকে আমি আজকে যখন ওনাদের তখন ফারাজ ভাইয়ের একটা পোস্ট সন্দেহ মনে হয় একটা পোস্ট করছিল যে দিতে পারলে নিতে পারলে দিতে পারবে তো ওরকম একটা পোস্ট ওই ওয়ান টু ওয়ান দেখিয়ে নিতে পারলে হ্যাঁ ফারাজ ভাইকে যখন মিথ্যাবাদী বলছিল তখন ওই মিনার ভাই বলছিল যে না উনি একটু দুষ্ট টাইপের তখন বলছিল যে দুষ্ট হয় কিভাবে উনি তো মিথ্যাবাদী মানে ফারাজ উনি কথা বলার সময় কিন্তু আমাদের উপর মানে সম্মান রেখে কথা বলে আপনাকে যখন সম্বোধন করছিল ভদ্রলোক বলছিল কিন্তু না ওরা জোর করে ছেড়ে ছিল যে ভদ্রলোক কেন হবে উনি তো মিথ্যাবাদী বারবার অনুলান মুক্তিগুলো তার প্রচুর মোচড় হয় সে উড়াবালটা কথা বলছে দ্যাটস আমার কাছে আছে যে সে উড়াবালটা কথা বলছে এটাও আছে ভাই তার দিনি ভাই হয়েছে চোর তার আমি লিটারালি বলি তার দিনি ভাই ওই যে রাফান রাফানোর একটা চোর সে সে হচ্ছে ঈশান লেখা সে ক্রিশ্চিয়ান মিশনারি লেখা নিজের নামে ছাপাইছে মিশনারী লেখা কপি করে নিজের নামে ছাপাইছে ছাপাই তার অরিজিনাল বুক তার মৌলিক গ্রন্থ মৌলিক বই লেখা ছাপাইছে ওটা হচ্ছে পিওর একটা চোর আর উই চোরের দিনী ভাই সে আমার বলে আসিফ মহিদিনের আমি তো তাদের একটা লাইভে গেছিলাম ওদেরকে দেখছিলেন তাইবুল ভাই ওই 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 লাইভটাকে দেখছিলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি আমি দেখে ওখানে যে একটা ইয়া ছিল না আসিফ ভাই যে একটা স্ক্রিনশট দেখাইছিল না যে ওখানে যে একটা স্ক্রিনশটের মধ্যে যে একটু ক্রপ পোরশন করে দিছিল তো ওইটাকে তারা তো জাস্ট দেখাইতে পারছে আছে যে ওখানে একটা ক্রপ আছে ওখানে তো চুরি কোনোভাবেই আসে না চুরি কোন চুরি যে জিনিসটা ইয়ে না ওটা বলা বলা তো ধরাই দিছে যে ওটা প্লেজারিজম বা চুরি কখনোই হয় না ওটা ধরাই দেওয়ার পরেও

যে ওয়েবসাইট টা এটা বড় করলে যখন আমি স্ক্রিনটা বড় করে ফেলি তখন এটা ফাইটা যায় এই পুরো সাইট ফাইটা যায় হ্যাঁ আপনি দেখেন যে এই সাইটটা বড় করলে সাইটটা ফাইটা যায় এখন এক স্ক্রিনের ভিতরে যখন আমি আনবো সেই জিনিসটা যে ভিজিবল হইতে হবে এবং লেখাগুলা যে পড়ার যোগ্য হইতে হবে সেটার জন্য তো অবশ্যই আমার কিছু অংশ কাটতে হবে এবং নিচের যে অংশটা আছে নিচের যে অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পারমানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ এন্ড ইফতা এই অংশটা তো থাকতেই হবে তাহলে তো আমার কিছু অংশ তো বাড়তেই হবে আর তাছাড়া আপনি ভাই আপনি আপনি দেখাইতেছেন বাচ্চা মেয়ের সাথে সঙ্গম করা যায় কিন্তু আপনি দেখাইছেন না যে বাচ্চা মেয়ে নিতে পারলে তার সাথে সঙ্গম করা যায় এত বড় একটা বিশাল জিনিস নিতে দেখাইতেছেন না এটা হচ্ছে তাদের জেনুইন কনসার্ন জেনুইন কনসার্ন এই কবিস্টার এই থার্ড ক্লাস গুরুদাদের জি সরি আসবে

তাও যদি তার হয় আর সে যদি কখনো এক একা মানে নিজ ইচ্ছায় আসে সেদিন তো ভাই সেদিন তো আমাকে যে হ্যাঁ করছে আমি তো ওটার ওটা সত্য আমি নিবই আমার হাত অনেক চুলকাইতেছে অনেকদিন ধরে ভাই এমন মজাটা হবে ভাই একেবারে মানে কি যে হবে ওই দিন

হ্যাঁ এইটা মানে একেবারে মানব ইতিহাসে যত সব যত খারাপ কাজ আছে সেগুলোর ভিতরে তো আমি এটারে এক দুই তিনের ভিতরে থাকবে যে এইটা তাই না একটা বাচ্চা যে এখনো বুঝতেছে জানে না এগুলো কি এর সাথে এইটার অ্যাডভোকেসি করে যাচ্ছে দিনের পর দিন ধরে যেহেতু তার নবী করছে তো এটা রাইট এগুলো কি ভাই আমি আমি নিজে করবো না কিন্তু ওটা কেউ করলে আলহামদুলিল্লাহ আবার কিছু বলার নেই হালাল এটা তো হালাল কাজ ভাই এটা হালাল কাজ ভাই

না আসলে এই বিষয়গুলো নিয়েই তো আমার সংশয় ধরনের যে কিছু কথা লেখা আছে শুনতেও তো মানে খারাপ দেখাই একটা বাচ্চা মেয়ের তো সে বয়সটা হয় নাই যে সে শারীরিক সম্পর্ক করবে আর তার মানে কি না সেটা দেখবে কিভাবে তার সাথে তাকে করতে হবে দেখার জন্য সে পারবে কিনা কি ভাই মানে অদ্ভুত বিষয় কি হবে হাউড ইউ এক্সামিন কিভাবে আপনি টেস্ট করবেন সেটা

কোনাটা রাম গাধা আমার কথা শুনে মনে করতে পারে তার মাথায় আসতে পারে না সে যদি করতে পারে করতে হবে বাধ্যতামূলক ভাই বাধ্যতামূলক না হইলেও এই ডিসকাস্টিং জিনিসটা তো সে ডিসগাস্টিং বলতে পারবে না কখনো এই ডিসগাস্টিং জিনিস তার পাশে বসে তার যদি ছোট ভাই কাজটা করে তাইলেও তো বলতে পারবো না যে তুমি একটা খারাপ কাজ করতেছো তারা সাবাসী দিতে হবে যে ভালো কাজ করতেছো তুমি ইসলামিক পদে কাজ তুমি আমরা আমরা যেমন আপনারা যেমন আমাদের সাথে কথা বলার সময় মোমেন ভাইদের মাথায় সবার আগে জিনিসটা আসে ইনসাস 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 আমরা ইনসাসকে দুই চোখে ঘৃণা করতে পারি আমরা এটাকে বলতে এটা একটা এমোরাল কাজ হিসাবে বলতে পারি যে এটা এমোরাল কাজ আমাদেরকে এটা ভালো বা খারাপ কোনটা বলার মতো কোনো কথা নেই বাট আমরা তো এটাকে ঘৃণা করতেছি অপছন্দ করতেছি আমরা তো এমন না যে ওটাকে আমরা অপছন্দনীয় কাজ আমরা বলতে পারবো না আমার পার্সোনাল অপিনিয়ন যেগুলো থাকতে পারে আপনার থাকতে পারে না কারণ আপনার শিশু কমিনবি কাজ করে গেছে

বাংলা অনুবাদ এটার এগো নম্বর খন্ড নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সুরাত তালাকের চার নাম্বার তো এখানে যে তথ্যটা আছে যে দেখো এটা বলা হয়েছে আয়াতের যে সেই সানি এখানে কিন্তু উল্লেখ আছে সেটা হচ্ছে যে দেখো রহিম

ফসিরাজারে তখন দলের পেশ করেছে মানে আলমরা এই হাদেশ দলে নিয়েছেন কাজী যেহেতু অপ্রাপ্তে অর্থাৎ মেয়েদের ব্যাপারে বিধান হয়েছে কাজ যেহেতু আছে কাজী আমি এখান থেকে হ্যাঁ কিসের ভিত্তিতে না নিজে নিজে ব্যাখ্যা করেছি আমি প্রথমেই দেখলাম যেতে পাচ্ছি যেখানে ইমাম দলে নিয়েছেন যেখান থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অর্থাৎ নাবালিকা মেয়েদের ব্যাপারে দলে নেওয়া হয়েছে আরো দেখুন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি

হয়েছিল আর আমি একটা একটু ইয়ে বলেনি ফ্ল্যাগ বলতে নাকি নবী বুঝিয়েছিলেন আমি যেটা পড়েছিলাম একটা আর্টিকেলে আহ ফাতুর বাড়ি বইয়ে লেখা আছে ফ্ল্যাগ মানে নবী বলেছিলেন ফোড়ার নেই একটা রোগ শরীরে যে ফোড়া ওঠে সেটার কথা বলেছিলেন এখন আপনি দেখাবেন সেই অনুবাদটা তো আমরা কেউ অনুবাদটা করিনি তাই না তাই ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের কি দায়িত্ব না যদি মোমিনদের এটা নিয়ে সমস্যা থাকে তাহলে কি দায়িত্ব না যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আগে যোগাযোগ করে সেই বইটা কারেক্ট করে তারপরে আমার সাথে কথা বলাটা কি জরুরি না ঠিক আছে কিন্তু আপনি দেখাবেন বলেছিলেন তো ওই যে মদিনা ইফ্লেক্ট আমার জবাব দেওয়াটাই বেশি জরুরি মানে ইসলামিক ফাউন্ডেশনের বই বলে আছে যাই লেখা হোক না কেন অনুবাদ ওইটা থাকলে থাকুক অসুবিধা নাই কিন্তু আসিফ মুহিউদ্দিনের জবাব দেওয়াটা আগে জরুরি নাকি কোনটা বেশি জরুরি না যদি কোনো বই থাকে তো সেই বই কেন লেখা আছে এই যে এই হাদিসটাতে বলা ছিল মহামারী কিন্তু এটা আসলে হবে প্লেগ এটা গত সংস্করণে ভুল ছিল এইবার আমরা ঠিক করে নিলাম এটা যদি দেখায় তাহলে আমরাও ঠিক করে নিব অসুবিধা নেই কিন্তু আহ আগে তো সেই জিনিসটা করতে হবে তাদের তো সেখানে যেতে হবে সেটা আমার

সেটা তো প্রিসাইজলি আমাকে বলতে হবে তারপরে আমি সেটার ইয়া সব বিরুদ্ধে দলিল বের করব কারণ তাদের কথা তো চেঞ্জ হচ্ছে একটু পর পর চেঞ্জ হচ্ছে এখন কইতেছে মহামারী তারপরে কইবে 플েক এখন আবার আপনি বলতেছেন 플েক বলতে 플েক না 플েক বলতে এক ধরনের ফোরা তারপর ওই ফোরাটা যখন আবার বের করব তখন আবার বলা হইব যে না 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 এটা তো ওই ফোরা না এটা হচ্ছে সবুজ রোগের ফোরাটা এটার মানে কেউ জানে না

হ্যাঁ তখন ভাই আমি এত করলাম আমার থেকে আগে একটু একমতটা নিয়ে আসেন তাদের মদিনার থেকে ওইটা আগে মুমিনদের থেকে ইজমাটা নিয়ে আসেন যে ওই ইজমা থেকে যেন তারা নড়তে না পারে হ্যাঁ তখন আমি বাইরে আনবো তখন আবার কইবো যে এটার মানে এটা না এটার মানে ওইটা তখন আমি কেমন কি করবো আমার তো মানে পরে আমি কি খালি খাটা খাটি করবো নাকিগুলোর পিছনে আমার যেটা দেয়ার সেটা দিয়ে দিচ্ছি

দেখাবো এর আগে তো দেখাবো না ভাই আর ওই যে তার আগে ওই যে ওদেরকে বলেন ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে বইটা ঠিক করে আসতে নিলে আমার কি টাকা পড়ছে নাকি ওদের ভুল আমি ঠিক করবো কেন এটা তো মুমিনদের ভুল তাই না হ্যাঁ সেটাই আসলে আমার এখানেও ধাক্কা লাগছে যে ফোড়ার নাই রোগটা দেখে যে ফোড়া তো হতেই পারে পনেরোশো বছরের মধ্যে কারণে না কারো তো ফোড়া হবেই স্বাভাবিক তো অস্বাভাবিক কিছু তো না ঠিক আছে আর কি কোনো পয়েন্ট আছে ভাই